হ্যালো স্টুডেন্টস, বিশ্বদীপ স্যার ফ্রম পাল ম্যাথস। তো আমাদের পাল ম্যাথসে ম্যাথস মাইনর সেমিস্টার টু যারা ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলোতে পড়ছো, তাদের সেমিস্টার টু ম্যাথস মাইনরের আমরা এখানে টিউশনস প্রোভাইড করছি বোথ অনলাইন অ্যান্ড অফলাইনে। সেই রিগার্ডিংই হচ্ছে এই ভিডিওটা। তো আমাদের ম্যাথস মাইনরে আমরা কি কি পড়বো অ্যান্ড আমাদের রিমেনিং যা যা টিউশনস রিলেটেড যা যা কথা আছে সেগুলো আমরা এই ভিডিওটার ভেতরে ডিসকাস করবো। তো ফার্স্ট অফ অল আমরা ম্যাথস মাইনরের সেকেন্ড সেমিস্টারে যে সিলেবাসটা আছে সেটা আমরা দেখব। তো ফার্স্ট সেমিস্টারে অবভিয়াসলি তোমরা ম্যাথস মাইনর এক্সাম হলো সবে দিয়ে এসেছো। সো আমাদের সেমিস্টার টুতে আবার একটাই পেপার রয়েছে, যেটাকে আমরা এখানে সিসি টু পেপার বলছি, বেসিক অ্যালজেব্রার উপরে। তো এখানে যেরকম দেখতে পাচ্ছ এখানে তিনটে গ্রুপ আমাদের রয়েছে। গ্রুপ এ যেখানটাতে আমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রা রয়েছে, গ্রুপ বি যেটা আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, অ্যান্ড গ্রুপ সি যেটা আমাদের লিনিয়ার অ্যালজেব্রা রয়েছে। এবং তিনটে গ্রুপে ইকুয়াল মার্কস আমাদের 25 মার্কস করে রয়েছে। মিনস হচ্ছে তোমার এটা একটা 75 মার্কসের পেপার এক্সাম হবে অ্যাজ বিফোর, তুমি যেরকম সেমিস্টার ওয়ানে দিয়েছো সেরকমই, অ্যান্ড 25 মার্কস তোমার টিউটোরিয়াল এক্সাম থেকে ওখান থেকে নেওয়া হবে। ঠিক আছে, তো এটা আমাদের একটা 75 মার্কসের টোটাল পেপার হচ্ছে। এবার কথা হচ্ছে যে আগে সেমিস্টার ওয়ানে যেই পেপারটা তোমরা পড়ে এসেছো, ক্যালকুলাস জিওমেট্রি অ্যান্ড ভেক্টর যে পেপারটা আমরা পড়ে আসলাম, তো সেটার তুলনায় রেসপেক্টে এই যে পেপারটা আছে এটা বলতে পারো মোর দ্যান 20 টাইমস টাফ। ওকে, তো মোর দ্যান 20 টাইমস টাফ মিন্স হচ্ছে ইন দ্য সেন্স এখানে তোমাকে অনেক কনসেপচুয়াল টপিক রয়েছে যেগুলো তোমাকে পড়তে হবে। আর একটা জিনিস দেখবে, আমাদের ম্যাথস মেজর অ্যান্ড ম্যাথস মাইনরের সেম সিলেবাস রয়েছে, তো এমন অনেক কিছু টপিক রয়েছে হয়তো আগে পাশে আমাদের হয়তো সেগুলো না পড়লেও হতো, কিন্তু এখন আমাদের মাইনর আর মেজরে যেহেতু সেম সিলেবাস করে দিয়েছে, তো এখানে তোমাকে এরকম অনেক টপিক আছে যেগুলো আগে হয়তো মাইনরের স্টুডেন্টরা কখনো, মানে মাইনর মানে পাশের স্টুডেন্টরা আগে হয়তো কখনোই পড়েনি, কিন্তু এখানে তাকে সেই টপিকগুলো পড়তে হবে। সো একটু ডিটেলে যদি আসি, তাহলে আমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রা যেটা আমরা বলছি তার আন্ডারে আমাদের যে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো হচ্ছে কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন অ্যান্ড ইনইকুয়ালিটিস। ঠিক আছে, এই তিনটে চ্যাপ্টার আমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রার আন্ডারে পড়তে হবে। এর ভেতরে ইনইকুয়ালিটিস যেটা রয়েছে সেটা পাশে আগে কখনো মানে পড়া হয়নি, এবং কমপ্লেক্স নাম্বারের যে সিলেবাস আগে আমরা যা পড়তাম বা থিওরিফিকেশনের যে সিলেবাস আগে পাশের ম্যাথসের জন্য ছিল তার থেকে এখানে সিলেবাস অনেক হিউজ রয়েছে। তো বুঝতেই পারছো মেজর আর মাইনরের সিলেবাস যদি একই মানে সিলেবাসে আমরা এখানে পড়াশোনা করছি, তো এখানে কন্টেন্ট অনেক আগের থেকে অনেক বেশি রয়েছে, ফাস্ট রয়েছে। মিনস হচ্ছে তোমাকে অনেক ডেপথে পড়াশোনা করতে হবে, দ্যাটস ওয়াই আমি কথাটা ওখানে বলেছিলাম। নেক্সট হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা গ্রুপ বি যেটা রয়েছে, এখানেও আমাদের তিনটে চ্যাপ্টার রয়েছে, রিলেশন, দেন ম্যাপিং অ্যান্ড ইন্টিজার্স। ওকে, তো এখানে রিলেশন আগে ধরো সাপোজ পাশে যেরকম ভাবে পড়া হতো সেরকম না, এখানে ডিটেল একদম মেজর মাইনরের সিলেবাসের কোনো তফাত নেই, তো দ্যাটস ওয়াই এখানে আমাদের রিলেশনসে সেই রিলেশন থেকে শুরু করে পোসেড বা এগুলো পর্যন্ত পুরোটাই পড়তে হবে। অ্যান্ড ম্যাপিংয়েও আমাদের সমস্ত সিলেবাসটা ম্যাপিংয়ে একই রয়েছে, অ্যান্ড ইন্টিজারেরও পুরো সিলেবাসটা এখানে আমাদের রয়েছে। আগে যেরকম পাশে ডিসক্রিট ম্যাথসের আন্ডারে যেটুখানি ইন্টিজার আসতো সেটুখানি এখানে আমাকে ইন্টিজারে ওভারঅল মেজরে যেরকম পেপার হয় সেরকম পুরোটাই এখানে আমাকে স্টাডি করতে হবে। অ্যান্ড সেম অ্যাজ লিনিয়ার অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রাতেও আমাদের এখানে তিনটে বেসিক্যালি টপিক আমরা শিখবো, যেটা হচ্ছে সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন বের করা, অ্যান্ড দেন তোমার ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স অ্যান্ড ভেক্টর স্পেস রিলেটেড। তো এখানকার সিলেবাসটা বলতে পারো যে অনেক কিছু নলেজেবল সিলেবাস মানে এখানে প্রোভাইড করা আছে, তোমাকে অনেক বেশি এখানে স্টাডি করতে হবে দেন আগে যেরকম পাশে আমরা পড়তাম সেরকম না, এখানে ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো আসে সেগুলো আমরা ফেস করতে পারবো। সো ইন শর্ট আমাকে এখানে অনেকটাই ডিটেলে পড়াশোনা করতে হবে, আগের সেমিস্টারে আমরা যেভাবে পড়েছিলাম সেরকমভাবে পড়লে একদমই হবে না মাইনরে, এখানে তোমাকে অনেক ডেপথে পড়াশোনা করতে হবে। এবং আগে যেরকম দু চারটে প্রবলেম হয়তো আমরা ইয়ারের কোশ্চেন পরপর সলভ করে যেতাম ইয়ারে, ওগুলোই রিপিট করতো, এবং লাস্ট এই কোশ্চেন পেপারটা মাইনরের যেটা হয়েছে সেটাতে দেখেছো যে ওরকম না, তোমাকে চ্যাপ্টারটার পুরোটাই নলেজ দরকার এবং তোমার ওখান থেকে যে কোনো টাইপের প্রবলেম কোশ্চেন আসতে পারে। সো বেসিক্যালি এখানে তোমাকে নলেজ অনেকটাই গেইন করতে হবে, এরকম যে আমি প্রিভিয়াস ইয়ার একটুখানি সলভ করে চলে গেলাম সেখান থেকে আবার রিপিট করছে, তো সেরকম হবে না, কারণ এখানে এমন অনেক টপিক আছে যেটা প্রিভিয়াস ইয়ারে ছিলই না, তোমাকে সেগুলো অ্যান্সার করতে হবে, অ্যান্ড 75 মার্কসের একটা যথেষ্ট বড় পেপারই হয়। তো সেমিস্টার টু মাইনরের জন্য যে কোচিং ক্লাসেস আমরা অফার করছি সেখানে আমরা তোমাদের এন্টায়ার সিলেবাসটাই কভার করা হবে, অ্যান্ড এই যে অ্যাডমিশন প্রসিডিওরটা আছে আমরা মে 10th অব্দি অ্যাডমিশনটা নেবো, দেন তারপর একবার শুরু হয়ে গেলে সেখানটাতে খুব মুশকিল বোঝানো, দ্যাটস ওয়াই ওর পরে আমরা অ্যাডমিশন নেবো না।
অ্যান্ড ডিউরেশন এই কোর্সটা কতদিন চলবে, ডিউরেশনটা আমাদের টিল এক্সাম, ফাইনাল এক্সাম যেটা তোমাদের সিওর এক্সাম হবে, টিল ততদিন অবধি আমাদের ক্লাসেস চলবে, ঠিক আছে? ক্লাসেসটা তোমরা অনলাইন অ্যান্ড অফলাইন দুরকম মোডেই জয়েন করতে পারো, বাট এখানে একটা জিনিস বলার আছে যে অফলাইনে ধরো আমাদের সিটস লিমিটেড থাকে, তো অলরেডি আমাদের এক্সিস্টেন্স স্টুডেন্টও রয়েছে, তো সবাইকে আমরা অফলাইনে সিটস দিতে পারবো এরকম বলা যায় না, তো কিছু সিটস আমার এখানে ভ্যাকেন্ট রয়েছে, তো যারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে যারা আগে অ্যাডমিশন নেবে তাদেরকে আমরা অফলাইনে ক্লাসেস প্রোভাইড করতে পারবো, আদারওয়াইজ তোমাকে অনলাইন ক্লাসেস আমাদের জয়েন করতে হবে, ওকে? অ্যান্ড কাদের জন্য এই কোর্সটা, অবভিয়াসলি প্রথম থেকে যা যা কথা বলছি এটা সিউর আন্ডারে যারা স্টুডেন্টস সেকেন্ড সেমিস্টারে ম্যাথস মাইনর যাদের পেপার রয়েছে তাদের জন্য এই কোর্সটা, ঠিক আছে? স্পেসিফিক এটা ম্যাথস মাইনর যারা নিয়েছো সিউর আন্ডারে তাদের জন্যই হচ্ছে আমরা এই কোর্সটা অফার করছি। তো কিভাবে আমাদের এই ব্যাচে জয়েন করবে, এই ব্যাচে জয়েন করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে 9088261414। সো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করলে আমরা বাকি অ্যাডমিশন প্রসিডিওর কিভাবে অ্যাডমিশন নেবে, অফলাইন ক্লাস বা অনলাইন ক্লাসের জন্য যা তোমার কোয়ারি আছে সেটা আমরা এখানে তোমাকে অবশ্যই হেল্প করব, ওকে? সো সিটস আর লিমিটেড অফলাইন ক্লাসের জন্য, ওই একটা কথাই যে আমরা সবাইকে হয়তো অফলাইন প্রোভাইড করতে পারবো না, সো ফার্স্ট যারা অ্যাডমিশন নেবে তাদেরকেই আমরা অফলাইন ক্লাসেস অ্যালাউ করতে পারবো। তো আশা করি এই ভিডিওটাতে তোমরা যারা ম্যাথস মাইনরে টিউশনস আমাদের জয়েন করতে চাও তো তাদের যা যা কোয়ারিজ আছে সেগুলো হোপফুলি এই ভিডিওটাতে সেগুলো কভার করেছি। অ্যান্ড যদি এছাড়া কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, সেখানে আমি অবভিয়াসলি তোমাকে অ্যান্সার দেবো। আর সিলেবাস রিলেটেড আশা করি একটা আইডিয়া হয়েছে যে সিলেবাসে আমাদের কি রয়েছে, কতটা পড়তে হবে, এখানে কতটা খাটা দরকার এবং একদম ইনিশিয়াল থেকে প্রিপারেশন করা দরকার, এগুলো হোপফুলি বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো সবাই, পড়তে থাকো।